أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ক্লাস যথাসময় শুরু করি। আপনার নয়েজটা একটু বন্ধ রাখবেন, নয়েজটা একটু বন্ধ রাখবেন যাতে কাইম ভাই। জি কাইফ হালুকা? আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله أنا بخير وأنت؟ أنا بخير أيضا الحمد لله. كيف صحتك؟ How is your health؟ والحمد لله على كل حال. نعم. كيف كيف أهلك؟ كيف أهلك؟ والحمد لله وأنت بخير. نعم. وهم كيف حالك سعد بن يوسف؟ মাসমুক ইসলাম কমান্ডার মশিউর রহমান আমরা বলেছিলাম আজকের আমাদের 21st ক্লাস, 21তম ক্লাস আমাদের। আমরা একটা রিভিশন দেবো আজকের থেকে, আমরা যা পড়েছি কতটুকু আমরা আত্মস্থ করে পেরেছি, কতটুকু বুঝেছি, কতটুকু সমস্যা রয়েছে আমরা বোঝার চেষ্টা করি। 21তম ক্লাস যে আজকে 21তম ক্লাস স্যার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 21তম ক্লাস। আমরা রিভিশন শেষ করার পরে তারপর ইনশাআল্লাহ আমরা পরীক্ষা নিব। আপনারা সবাই প্রস্তুত তো পরীক্ষার জন্য? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা তাহলে আমরা আমাদের লেসন গুলো চলে যাই। আমরা মদিনা আরবি রিডার 1 থেকে আমরা শুরু করব। আপনাদের সবার কাছে 1 আছে তো? মদিনা আরবি রিডার 1? জি স্যার আছে স্যার। ওকে, আমার আরবি ওই বইটা ওইখানে আছে নাকি দেখো ওই ঘরত। ওকে, আমরা যদি লেসন 1 এ যাই আমরা দেখি একটু। আমরা ইসমুল ইশারা পড়েছিলাম, কেউ বলতে পারেন ইসমুল ইশারা বাংলা কি? ইসমুল ইশারা আছে স্যার, ইশারাবাচক সর্বনাম, নির্দেশক, নির্দেশক সর্বনাম, যেটা দিয়ে ইশারা করা হয়, নির্দেশ ইশারা করা হয়, রাইট। ইশারা কয় ধরনের হয়? ইশারা তো স্যার দুই ধরনের। একজন বলবেন একবারে, একবার যাতে সবাই সুযোগ পায়, একবার বলার একটু ধৈর্য ধরবেন, আপনার টার্ন আসলে আপনি আবার বলবেন। যে বলেনি তাদের পক্ষ থেকে বলেন, ইসমুল ইশারা, ইশারা কয় ধরনের হয়? কে বলতে পারেন?
কয় ধরে দু ধরনের কি কি কাছের ইশারা এবং দূরের ইশারা রাইট কাছের ইশারাকে আরবিতে কি বলা হয় তো বলতে পারবেন ইশারাতুল কদিন হলো একটা হলো বাইত আরেকটা হলো কদিন মানে করিব কাছের ইশারা আর ইশারা দূরের ইশারা কাছের ইশারা একটা উদাহরণ দিতে পারেন কেউ হাজা হাজা দূরের জালিকা ওকে নেক্সট আরেকজনে হাজা অর্থ কি এটা 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 কি পুরুষবাচক না স্ত্রীবাচক বুঝাচ্ছে এটা দিয়া হাজা দিয়া হাজা হলো হাজা স্ত্রীবাচক স্যার স্ত্রীবাচক স্ত্রীবাচক একটা সেন্টেন্স তৈরি করা যায় হাজা দিয়া যাবে স্যার বলেন কাইম ভাই মান হাজা হ্যাঁ মান হাজা ওকে ফাইন একটা বই দিয়ে করেন তো একটা বই বা কলম কে দিয়ে হাজা দিয়ে একটা প্রশ্ন করেন বই অথবা হাজা বাইতুন নাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান হাজা হাজার স্ত্রীবাচক কি হাজিহি হাজিহি তাহলে পুরুষবাচক এবং স্ত্রীবাচক পুরুষবাচককে আরবিতে কি বলা হয় পুরুষবাচক আরবিতে স্যার মুযাক্কার পুরুষবাচককে বলা হয় মুযাক্কার আর স্ত্রীবাচককে বলতে পারবে অন্য কেউ আমি বোধ হয় জালিকা রেজন ভাই তৌহিদ বলছিলাম তৌহিদ ভাই ভেরি গুড জালিকা জালিকা মানে জালিকা মানেও ওটা তিলকা মানে ওটা জালিকা হলো স্ত্রীবাচক পুরুষবাচক তিলকা স্ত্রীবাচক স্ত্রীবাচক স্যার এখানে যারা তারা ছাড়া আরেকজনে বলবেন জালিকে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন নতুন কে বললেন মাসমুকা কে বললেন জালিকে কিতাবুন বিশ্বাস ও মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান আর তিলকা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন কো তিলকা এখন বলেন হাজা এবং হাজিহি এটা তো এক বচন না বহু বচন না দ্বিবচন হাজা হাজিহি এক বচন কে বললেন কে বললেন মানে এগুলো পুরুষবাচক এবং স্ত্রী দুইটাই হাউলাই দিয়ে পুরুষবাচক স্ত্রী দুটোই বুঝাচ্ছে হাজা দিয়া পুরুষবাচক হাজিহি দিয়ে স্ত্রীবাচক এক বচন কিন্তু হাজা এবং হাজির বহু বচন হচ্ছে একটা দিয়ে পুরোটাই বোঝাচ্ছে পুরুষ এবং স্ত্রীকে কারেক্ট জালিকা এবং তিলকা এক বচন আমরা জানি এটার বহু বচন কি হবে উলাইকা মানে পুরুষবাচক এন্ড স্ত্রীবাচক দেখাবে এটা দিয়ে পুরানে হাউলাই উলাইকা বহুবার এসেছে তাহলে এই যে কথাগুলো এতক্ষণ বললাম এর ভিতরে আপনাদের পরীক্ষায় কয়েকটা কোশ্চেন থেকে যাচ্ছে ঠিক আছে রাইট এই জিনিসগুলো আপনারা ভালো করে পড়বেন আ মানে কি আ এই যে আহাদা বাইতুন আ মানে কি মানে কি আ মানে
একটা কোশ্চেন প্রশ্ন প্রশ্নবোধক মা মানেও তো কি আ মানেও কি তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মা এন্ড আ হাসিব ইজ देयर স্যার প্রশ্নবোধক এটা আ স্যার ইন্ডিপেন্ডেন্টলি বসবে না মা ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে না 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 এভাবে না কথাটা না স্যার নট স্যার নো আমি বলেছিলাম মা হাজা হাজা কিতাব এখন সেন্টেন্সের আগে আ দিলে এটা জিজ্ঞাসাবোধক সেন্টেন্স হবে Turning a statement into a question. একটা normal statement টাকে question করছে। হাজা বাই তুন এটা ছিল একটা statement। এটাকে question করছে। আ হাজা বাই তুন এটাকে একটা বাড়ি। বাড়ি। এর দুটো উত্তর হতে পারে নাম অথবা লা। নাম মানে কি? Yes. Yes. আর লা মানে? না। না। No. No. এই লা কোরআনে বহুবার আসছে। বহুবার আসছে। এখন কারণ দিতে পারেন লা দিয়ে? লা রাইবা ফি নাম এবং বালার মধ্যে পার্থক্য কি দুইটাই তো হা তাহলে পার্থক্যটা কি বালা মানে জুট দেওয়া হয় মানে বালা কে বলছেন কে বলছেন হুমায়ুন হুমায়ুন হ্যাঁ বালা জোট দেওয়ার জন্য নাম যদি কোনো কোশ্চেন করা হয় সেক্ষেত্রে উত্তর যদি ইয়েস হয় সেক্ষেত্রে বালা বলতে হয় এটা কোশ্চেনের এগেস্টে আর এমনি নর্মালি নাম হইলো সাধারণ ভাবে ইয়েস যেমন এই আহাদা বাইতুন এটা একটা পজিটিভ কোশ্চেন এটা কি একটা বাড়ি নাম তাই না যদি বলা হয় তার উত্তরটা নাম দিয়ে হবে আর কোশ্চেনের ভিতরে যদি নেগেটিভ কথাটা থাকে তাহলে হবে বালা দিয়ে কোরআনের এক্সাম্পল রয়েছে আলাস্তুবি রব্বিকুম এম আই নট ইউর লর্ড আমি কি তোমাদের প্রভু নই তখন সকল আত্মা বলেছিল বালা যারা বলেননি তারা একটু বলেন মা অর্থ কি বললেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর মান অর্থ কে মাশাআল্লাহ তাহলে মা অর্থ কি মান অর্থ কি দুটোর মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো তাহলে মা দিয়ে প্রশ্ন করলে যাদের আকল নেই তাদের জন্য আর যাদের আকল আছে তাদের জন্য প্রশ্ন করতে মান কে তৈয়ব ভাই জি জাযাকাল্লাহ খাইরান তাহলে প্রশ্ন করেন একটা বলেন মা 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 হাজা মান হুয়া রাইট ভাই না মা হাজা মান হাজাও হতে পারে যদি আমি একটা বই নিয়ে বলি এটাকে মা হাজা তাই না হাজা কিতাবুন যদি আমাকে বলি মান হাজা ইনিকে হাজা মুস্তাফা রাইট এই তাহলে বুঝলেন যে যাদের আকল নাই হ্যাঁ বলেন মা হাজা হিমারু রাইট এটা কি হলো মা হাজা হিমারুন এটা কি গাধা না তাহলে আহাগা দাদার কথা মনে পড়লো কেন ভাই কে বলছেন আকলবিহীন তো স্যার ওই জন্য রোহিত ভাই
মা হাজা কুরসিউন না আসলে এত রাগে গাদার কথা মনে পড়লো কেন হঠাৎ করে গাদার শব্দটা মাথায় এসে স্যার এজন্য বললাম আমরা একটা কলম দিয়ে বললাম মাহাজা হাজা কলামুন আর একজন ব্যক্তিকে বললাম মান হুয়া সে কে তাহলে হল হুয়া রাজুলুন হুয়া নাম বলেন মোহাম্মদুন লাইক এগুলো হলো আমাদের মোটামুটি বেসিক জিনিসগুলো এখানে শব্দ অর্থ জানেন বাইতুন অর্থ বাড়ি মসজিদুন ওয়ালাদুন নাজমুন এগুলো আপনারা সবাই নিশ্চয়ই মুখস্থ করেছেন এরপরে আমরা আসি ডেফিনিট এবং ইনডেফিনিট আরবিতে ডেফিনিট কে আরবিতে কি বলা হয় স্যার মারিফাতুন মারিফাতুন নাইন কে হামিদ আমরা পুরোটা প্রোনাউন্স করবো মারিফাতুন নাকিরাতুন আমাদের শেখার জন্য রাইট অক্ষ করবো না আমরা পুরোটা পড়বো এখানে তাহলে মারিফা নির্দিষ্ট বাংলায় নির্দিষ্টের উদাহরণ কি ডেফিনিটের পরে আগে আল আল কোন শব্দের আগে যদি আল থাকে ইট ইজ ডেফিনিট রাইট আর কোন শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা হচ্ছে এখানে আল যোগ হয়েছে আর এখানে আবার তানবিন নেই দেখ পার্থক্যটা কি বুঝলে আল এবং তানবিন একসঙ্গে অবস্থান করবে না তারা পরস্পর কিন্তু বাইতুন তো ইনডেফিনিট পেশ কিন্তু কোন একটা শব্দ কোন একটা নাউন তার তানবিন থাকলেও সেটা অনির্দিষ্ট নয় নির্দিষ্ট ডেফিনিট সেটা কেমন বলেন তো মুহাম্মাদুন মানে প্রপার নাউন যেগুলা নাম কারণ নাম মুহাম্মাদুন হামিদুন হামিদুন মুহাম্মাদ দুই পেশ আছে তানবিন আছে যদিও এটা অনির্দিষ্ট আলামত এখানে দেখাচ্ছে বাট প্রপার নাউনের জন্য এটা নির্দিষ্টতা বুঝাবে এটা খেয়াল রাখতে হবে আর এই শব্দ যেগুলো আছে এগুলো আপনারা সবাই কি পড়েছেন এগুলো সব এই যে আছে বাবুন মিফতাহুন মাকতাবুন সারিরুন কুরসিউন কিতাবুন কলামুন নাজমুন তাবিবুন ডাক্তার ছাত্র যেহেতু পড়ছি স্যার বেশি বেশি মস্ক না করলে পরে এটা মুখ দিয়ে বের হতে চায় না রাই সেই জন্য লিখতে হবে বেশি করে তালিবুন আত্তালিবু আচ্ছা আর একটা জিনিস এখানে বলে নেই তালিবুন যখন ডেফিনেট আত্তালিবু অলাদুন যখন ডেফিনেট আল অলাদু এখানে বললাম আত্মলিবু এখানে আউ অলাদু কেন বলেন এই পার্থক্যটা কি কেউ বলতে পারবেন স্যার উচ্চারণ করতে সমস্যা হবে বিধায় এটা আরবি ভাষায় এভাবে অ্যাডজাস্ট করা হয়েছে তার একটা নাম আছে জি স্যার এগুলো আমি বলি স্যার আমি মুসলে হ্যাঁ মুসলে প্লিজ স্যার এখানে স্যার ওই চন্দ্র অক্ষর এবং সূর্য অক্ষর এটা আছে স্যার যেটা যেটা চন্দ্র অক্ষর সেখানে স্যার কামার মানে কি কামার কামারুন মানে চন্দ্র শামসুন মানে সূর্য এদের মনে রাখবে কত সুন্দর জিনিস মনে রাখার জন্যে তাহলে
শামসিয়াতু আল হুরুফু শামসিয়াতু সূর্যাক্ষর আল হুরুফু আল কমারিয়াতু চন্দ্র কমর সূর্যাক্ষর শামস তাহলে দেখেন আল কমারু সূর্যাক্ষর তাহলে কোনটা এখানে কফ তাই না মানে যে শব্দটার প্রথম অক্ষরটা শব্দের আগে আল বসালে ওই শব্দের প্রথম অক্ষর আলাদাভাবে উচ্চারিত হয় সেটাই হচ্ছে চন্দ্রাক্ষর যেমন আল অলাদু আর যে শব্দের আগে আল বসালে প্রথম অক্ষরটার উপর তাসদীদ আসে এবং আল সাইলেন্ট হয়ে যায় আলের উচ্চারণ থাকে না সেই অক্ষরটা মানে এই যে তোয়া এই তোয়া এই ধরনের অক্ষরকে বলা হয় সূর্যাক্ষর যেমন আশামসু কথাটা ক্লিয়ার আপনার রজুলুন আর রজুলু তাজিরুন আত্তাজিরু আবার মিম দেখেন মুদাররিসুন আল মুদাররিস এখন মিমটা হয়ে গেছে আবার কি চন্দ্রাক্ষর তোমার ইয়েতু এখন কি আপনার বুঝবো কি চন্দ্রাক্ষর আর সূর্যাক্ষর বুঝে বুঝে হ্যাঁ চন্দ্রাক্ষর কোনটা আর সূর্যাক্ষর কোনটা এই যে বললাম না এই যে মিম এখানে যে মিমটা মিমটা আলাদাভাবে উচ্চারিত হয়েছে আল বসাবার কারণে অতএব মিমটা হচ্ছে এখানে চন্দ্রাক্ষর আবার এই তা স্যার আর নাজমু আর সাজারু এখানে স্যার সাজারুটা মনে হয় স্যার সাজারু সিনটাও এখানে সূর্যাক্ষর আর নাজমু নুনটাও এখানে সূর্যাক্ষর সূর্যাক্ষর আল অলাদু আল অলাদু এখানে ওয়ের উপর তাসদীদ নাই ওটা এখানে কে চন্দ্রাক্ষর আল মুদাররিসু মিমটার উপর তাসদীদ নাই এটা চন্দ্রাক্ষর কথা ক্লিয়ার আমাদের তেমন কোন একটা বেশি একটা বোঝার কিছু নেই বাট পার্থক্যটা শুধু বুঝে রাখলেই হবে এইটুকু বুঝলেই হবে বেশি হ্যাঁ বলেন আপনি চন্দ্রাক্ষর কি ইয়ে আছে যেমন এই কটা হলো চন্দ্রাক্ষর এই কটা আছে এরকম 14টা 14টা বা 15টা এরকম আছে মোটামুটি অর্ধেক অর্ধেক ওকে এটা আমি একটা স্লাইড আপনাদের পাঠিয়ে দিব ঠিক আছে স্যার কোনগুলা চন্দ্রাক্ষর সূর্যাক্ষর আমি একটা স্লাইড আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের এলকিউডি ম্যাক ওয়ানে আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে ওকে রাইট জাযাকুমুল্লাহ খাইরান এখন আমরা চলে যাই চ্যাপ্টার ওয়ান শেষ আমাদের এগুলো আপনারা আবার রিভিশন দেবেন এর ভিতর থেকে পরীক্ষা হবে যা যা আলাপ করলাম বিশেষ করে ইসমুল ইশারার ভিতর বিভিন্ন টাইপের পড়িয়েছি ওগুলো তো আসবে আলার তানবিন বন্ধু নয় শব্দাবলী দেখেন জাদিদুন নতুন কদিমুন পুরাতন করিবুন এই যে বলে না ইসমুল ইশারাতে লিল করিব কাছের ইসমুল ইশারাতে লিল বাঈদ দূরের এই বাঈদ এখান থেকে কবিরুন বড় কবিরা গুনা সগিরা গুনা কবিরুন সগিরুন সব আছে তবে এবারে আসি আমরা মারফু মানসুব এবং মাজরুর রাইট বলেন তো এরব কাকে বলে এরব আরবিতে এর শব্দের ব্যবহার হয় না বা প্রয়োজন হয় না এর শব্দটাকে মিটানোর জন্য স্যার এই ইরাবটা ব্যবহার করা হয় স্যার আর কেউ শব্দের শেষের যে স্যার আগে কে বলছিলেন কথাটা যেন আর আগে কার ভয়েসটা শুনলাম হুমায়ুন রায় আমি মুসলে মুসলে রাইট উত্তরটা কাছাকাছি ছিল অনেকটা এরকম যে নাউনের শেষের হারা অক্ষরের নাউনের শেষের অক্ষরের আমি আবার বলছি নাউনের শেষের অক্ষরের হারাকাতের পরিবর্তনকে এরব বলে যেমন মুহাম্মাদুন মুহাম্মাদুনের শেষ অক্ষর কোনটা দাল দালের উপরে হারাকাত হচ্ছে তানমিন দুই পেশ মুহাম্মাদান শেষের অক্ষর উপর হারাকাত হচ্ছে দুই জবর মুহাম্মাদিন শেষের অক্ষরের নিচে হারাকাত হচ্ছে দুই জের তাহলে শেষের অক্ষরের হারাকাতের যে পরিবর্তন হচ্ছে দুই পেশ দুই জবর দুই জের অথবা এক পেশ এক জবর এক পেশ এটাকেই বলা হচ্ছে এরব এরব
করেক্ট ক্লিয়ার তাহলে এরবের কয়টা অবস্থান এখন এরবের কয়টা অবস্থান পাবো আমরা এখন তিনটা স্যার তিনটা তিনটা কি কি মারফু মাজরুর ওকে সাদ বলো এরবের কয়টা অবস্থান তিনটা কি কি মারফু মাজরু আর মানসুব মারফু মানসুব মাজরু এভাবে সিরিয়ালি বলবো আমরা মারফু মানসুব মাজরু তাহলে মারফু কাকে বলে মারফু পেশ স্যার কর্তৃবাচক 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 মানসুব কর্মবাচক খবর মাজরুর সম্বন্ধবাচক মানে মাজরুর কথা মিল আছে জেরের সাথে মাজরুর জের থাকলেই মাজরুর নসব নসব মানে জবর নসব থাকলেই মানসব রফা রফা মানে পেশ রফা থাকলেই মারফু মিল আছে কিন্তু দেখো ওদিকে আমরা গেলাম না আমরা সহজভাবে বোঝার চেষ্টা করলাম মারফু হচ্ছে যে শব্দের শেষে এক পেশ অথবা দুই পেশ থাকবে সেই শব্দটা হচ্ছে মারফু যে শব্দের শেষে এক জবর অথবা দুই জবর থাকবে সেটা হলো মানসুব যে শব্দের শেষে এক জের অথবা দুই জের থাকবে সেটা হলো মাজরু রাইট ভেরি ইজি ভেরি ইজি আর আমরা দেখি আল্লাহু দেখেন আল্লাহর শেষে পেশ আছে মারফু মারফু স্যার মানসুব আল্লাহি মাজরুর মাজরুর রাসূলুন মারফু রাসূলুন মার মানসুব রাসূলিন মাজরুর লিন 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 মাজরুর মাজরুর লিন হলে মাজরুর স্যার কি লিন হলে মাজরুর হ্যাঁ বললাম না জের এক জের অথবা দুই জের জি স্যার বুঝছি স্যার মোহাম্মদুর একে এখন বোঝার ভিতরে কোনো ফাঁক রাখা যাবে না জি স্যার একেবারে 100% বুঝতে হবে 99% বুঝলে হবে না কত পার্সেন্ট বুঝতে হবে 99.99% স্যার নট অ্যাকসেপ্টেড 100% অ্যাকসেপ্টেড ইভেন দেন মোর দ্যান দ্যাট ওকে মুহাম্মাদুন মুহাম্মাদান মুহাম্মাদ বিলালুন বিলালান বিলালিন বিলাল বিলালকে বিলালের যেমন আমি বিলাল বিলাল একজন সৎ লোক বিলালুন আমি বিলালকে ভালোবাসি তখন বিলালান হয়ে যাবে আরবি যখন বানাবো আর এটা বিলালের বই তখন হয়ে যাবে বিলালি সেন্টেন্স মারফু মানসুব এবং মাজে তাহলে কাজ করবি কাজের দিকে তাকাস আপনারা কাইন্ডলি নয়েজ বন্ধ রাখবেন তাহলে মারফুর আলামত কি মারফুর আলামত স্যার পেশ মানসুবের আলামত মানসুব হলো স্যার জবর মাজবর মানসুবের জবর জবর জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমি দেখাচ্ছি দেখেন বিলালান এটা নিয়ম হচ্ছে যখন কোন শব্দের শেষে নাউনের শেষে দুই জবর আসবে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সট্রা একটা আলিফ আসবে যেমন এখানে দেখেন মুহাম্মাদান এখানে দান এই পর্যন্ত দিলে হয়ে যেত কিন্তু আলিফটা দেওয়ার নিয়ম আরবিতে মুহাম্মাদান একটা আলিফ আসছে কিন্তু কিছু কিছু জায়গা হবে না গোল তা যেখানে থাকবে সেই গোল তাওয়ালা যখন যেমন ফাতিমাতুন ফাতিমাতু আমিনাতু এই গোল তাওয়ালা যেগুলো থাকবে সেগুলোর শেষে কোনো এক্সট্রা আলিফ আসবে না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন দুই জবর আসবে কোনো নাউনের শেষে তখন একটা এক্সট্রা আলিফ বসাতে হবে আলিফ জায়েদা অতিরিক্ত আলিফ ঠিক আছে মোতালেব ভাই হ্যাঁ এটা নিয়ম একটা নিয়ম আরবিতে একটা নিয়ম ব্যাকরণ একটা নিয়ম ওকে ফাইন আর কার কোনো প্রশ্ন এই পর্যন্ত স্যার গোলতা না থাকলে স্যার পুরুষবাচক ধরা যাবে স্যার ইয়েস বলাই ছিল যে
পুরুষবাচক বা মহিলাবাচকের মধ্যে পার্থক্য হচ্ছে গোলতা 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 থাকলেই বুঝবেন যেটা মহিলাবাচক মহিলাবাচক এক্সেপশন আলাপ করবো আর না থাকলে বাচক ওকে ক্লিয়ার জি স্যার কোনো সন্দেহ নাই স্যার নাই স্যার আমার আরেকটা কোশ্চেন ও অন্য জায়গায় কোশ্চেন আছে স্যার বলেন বলেন ওই স্যার নাদ আর মানহুত এটা স্যার আচ্ছা আমরা তো নাথ মানুষ এখন আসেনি হ্যাঁ স্যার ওই যে না ওয়েট স্যার ওয়েট কর আছে সামনে আছে জি স্যার নাথ মানুষ সামনে রয়ে গেছে না এখন লেখা প্রশ্ন ছিল আসসালামু আলাইকুম কে বলছেন নাজমুল হোসেন ও নাজমুল ভাই প্লিজ স্যার কয়েকটা এক্সেপশন আছে ওইটা একটু আবার রিপিট করলে ভালো হয় যেমন ওই ইয়া আমরা সামনে পাবো যেহেতু আমাদের লেসন ওয়াইজ আমরা যাচ্ছি অতএব আমরা একটু ধৈর্য ধরে আমরা যেগুলোর ভিতরে কনফাইন থাকি তাহলে আমাদের সুবিধা হবে সামনে আসলে তখন আমরা আলাপ করবো ইনশাআল্লাহ বাংলায় বলে বাক্য আরবিতে বলে সেন্টেন্স সরি ইংরেজিতে বলে সেন্টেন্স আরবি বলা হয় কি আমি তো বলছি বাক্য শুধু বলছি পুরাটা বলবো বললাম না আমরা পড়ার সময় সব বলা শেখার সময় সব জুমলা তুন মানে বাক্য বা সেন্টেন্স আরবিতে এই জুমলা তুন বা সেন্টেন্স বা বাক্য হচ্ছে কয় ধরনের তিন ধরনের কে বললেন স্যার হুমায়ুন স্যার হ্যাঁ হুমায়ুন স্যার হুমায়ুন প্লিজ তিন ধরনের কি কি স্যার ইসম ফেল ইসম জুমলা ইসমিয়া ফেল জুমলা ফেলিয়া আরেকটা খুঁজে পাচ্ছি না জুমলা হচ্ছে আরবিতে দুই ধরনের জুমলা ইসমিয়া এন্ড জুমলা ফেলিয়া 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 ফেল আছে না ফেল ফেলিয়া আর ফেলিয়া যেটা ফেল দিয়ে শুরু হয় জুমলা ইসমিয়ার একটা উদাহরণ কি দেয়া যাবে এবার আমি একটু তাহলে আমাকে একটু এবার হোয়াইট বোর্ডে যেতে হচ্ছে আমাকে এবার স্যার আল বাবু মুফতা মুফতাহুন ওকে রাইট আমি আসছিলাম এখানে আল জুমলা তুন হইছে কথাটা ঠিক আছে স্যার কিতাবুন জাদিদুন তো জুমলা না আমি কি লিখেছি আপনারা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন আল হ্যাঁ ঠিক আছে আমি লিখেছি আল জুমলা তুন ঠিক আছে না স্যার ঠিক নাই কেন আল আর দুই পেশ একসাথে হবে না স্যার ভেরি গুড কারেক্ট আল জুমলা তুন
আল জুমলাতু আল জুমলাত মানে এটাকে বলা হচ্ছে বাক্য বা সেন্টেন্স রাইট এটাকে বলেছিলাম আরবিতে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের নামবাচক নামবাচক বাক্য আর এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য আল জুমলাতু ক্রিয়াবাচক বাক্য আমরা মোটামুটি আমরা এইটাই পড়েছি একদিন পর্যন্ত আমরা আল জুমলাত ইসমিয়ার উপরে ছিলাম ক্রিয়াবাচক বাক্যে আমরা তেমন একটা যাইনি একটু ইশারা দিয়ে গিয়েছি কম গিয়েছি এইটার উপরে আমরা ছিলাম তাহলে আল জুমলাত ইসমিয়া নামবাচক নাম দিয়ে যে বাক্য শুরু হবে যে জুমলা শুরু হবে সেটাই হচ্ছে কি এইখানে কোন ডাউট থাকলে কিন্তু আমরা ভুল করব ওকে কি লিখেছি আমরা আমি কি লিখেছি এখানে কিতাব এইটা কি কিতাবুন এক নাম্বার কিতাবুন কিতাবুন জাদিদুন এখানে কি লিখেছি আল কিতাবু জাদিদুন রাইট দুটা কথা লিখেছি আমি এখানে এটাও কিতাবুন নাম দিয়ে শুরু হয়েছে এসএম দিয়ে শুরু হয়েছে এটাও কিন্তু আল কিতাবু বইখানা সরি একটা বই আর এটা হলো বইটি দুইটাই ইসেম দিয়ে শুরু হয়েছে তাহলে কি আমি বলতে পারবো দুইটাই কি নামবাচক বাক্য হয়েছে না স্যার বলেন প্রথমটা ফ্রেজ জাদিদুন আল কিতাবু জাদিদুন দুইটাই কি সেন্টেন্স জুমলা জি স্যার জি স্যার না জুমলা হবে না স্যার এইটার পক্ষে কি দুইটাই বাক্য জুমলা এটার পক্ষে সবাই না একখানা নতুন বই তাই না আর এটা হচ্ছে বইটি নতুন ঠিক আছে তাহলে দিস ইজ আওয়ার সেন্টেন্স দিস ইজ আ ফ্রেজ কিতাবুন জাদিদুন এটার ভিতর আসবে নাত মানুত আসবে বইখানা কেমন নতুন আর এটা হচ্ছে বইটি নতুন পার্থক্যের আগে বলা ছিল বলা হয়েছিল আপনাদেরকে একটু খেয়াল করলে আমাদের আবার মনে আসবে তাহলে আমরা জুমলাতুল ইসমিয়াতু যখন আমরা যাব আল কিতাবু এখানে কোন সন্দেহ আছে যেটা যেটা বললাম আল কিতাবু জাদিদুন কিতাবু জাদিদুন দ্য বুক ইজ নিউ এইটা একটা জুমলা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট বাক্য বাক্য এবং বাক্যের শুরুটাই হচ্ছে একটা নাউন দিয়ে এসএম দিয়া দ্যাট মিনস এটা একটা জুমলা ইসমিয়া ইসমিয়া এখানে কোন সন্দেহ আছে জুমলা ইসমিয়া যখন হবে তখন আমরা কি খুঁজবো নাম খুঁজবো জুমলা ইসমিয়ার দুটো অংশ থাকবে কি কি মুক্তাদা এবং খবর খবর এটা বলেছিলাম মনে নেই আপনাদের জুমলা ইসমিয়া হলেই তার দুটো জিনিস খুঁজতে হবে মুক্তাদা এবং খবর তাহলে আল কিতাবু জাদিদুন এর ভিতর মুক্তাদা কোনটা হবে কিতাবু মুক্তাদা জাদিদ স্যার যাকে নিয়ে কিছু বলা হচ্ছে বইটাকে নিয়ে বলা হচ্ছে সো বইটা হচ্ছে মুক্তাদা
আর বইটা সম্পর্কে যে ইনফরমেশন যে তথ্য দেওয়া হচ্ছে বইটা কেমন পুরাতন ভালো সেটা হচ্ছে খবর তাহলে জাদিদুন হচ্ছে খবর আর কিতাব আল কিতাব হচ্ছে মুক্তাদা এইটাই তো কারো সন্দেহ আছে কিনা না স্যার ঠিক আছে ক্লিয়ার ওকে এই পর্যন্ত আমরা স্টপ রাখলাম আজকের জন্য এই পর্যন্ত আপনাদের পুরো জিনিসটা বুঝে আসতে হবে প্রথম থেকে যা পড়ালাম এবং এই পর্যন্ত যা আপনাদের থামতে হবে নেক্সট ক্লাস আমরা এরপর থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো সন্দেহ আছে কিনা এটুকুর মধ্যে প্রথম যে শব্দটা বাক্যটা আছে কিতাবুন জাদিদুন এটা কি সব জুমলা ইসমিয়া হবে না না এটা তো হচ্ছে না একটা জুমলা হচ্ছে না এসএম দিয়ে শুরু যে বাক্য সেন্টেন্স পুরো হচ্ছে না অসম্পূর্ণ একটা জিনিস একটা নতুন বই সো হট বইটি নতুন সেন্টেন্স হচ্ছে না সেন্টেন্স এটা হচ্ছে না এটা সেন্টেন্স হচ্ছে এটা হচ্ছে মানুত এবং নাত নাত মানুত এখানে চলে আসতেছে কিন্তু এইটা হচ্ছে বাক্য ঠিক আছে লাভ মানুতটা কি মানুত মানে নাউন বলি আমরা ঠিক আছে আর নাউনটার যে দোষগুণ প্রকাশ করতে সেটাই তো বিশেষণ অ্যাডজেক্টিভ না তাহলে নাউনের দোষগুণ কি নাউন হল কি তার সেটা কি ভালো কোয়ালিটি দিচ্ছে তাহলে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাত অ্যাডজেক্টিভের আরবি হলো নাত ওকে তাহলে এই নাত এই অ্যাডজেক্টিভ কার অ্যাডজেক্টিভ কিতাবুনকে সে বিশেষায়িত করতেছে হট টাইপ অফ কিতাব বইটা কেমন সে বইটা নতুন বইটা কেমন পুরাতন বইটা কেমন সেরা বইটা কেমন ভালো অতএব এই যে কথাগুলো এইটাই হচ্ছে এর বিশেষণ অতএব এইটা হচ্ছে নাত বিশেষ মানুত একখানা নতুন বই তাহলে একখানা নতুন বইকে যদি আমরা কমপ্লিট সেন্টেন্স বলি বাদ দিয়ে দিলাম টানবো না রাগ করছি আমরা বেশি জটিলে যাবো না বেশি দেখতে আমরা ঢুকবো না আপাতত এইটুকু বুঝে নেই আমরা তাই ভাই হ্যাঁ এটা সর্বসম্মত ভাবে স্বীকৃত এটা একটা বাক্য না এটা ফ্রেজ শব্দগুচ্ছ কতগুলো শব্দের এখানে মিশ্রণ হয়েছে ফ্রেজ কম্বিনেশন অফ ফিউ ওয়ার্ড স্যার হ্যাঁ স্যার আমার আমার যে প্রশ্নটা ছিল স্যার প্রথম সেন্টেন্সটায় ইনডেফিনিট বই আর দ্বিতীয় সেন্টেন্সটা ডেফিনিট বই তাহলে হোয়াই নট বোথ আর মেকিং সেন্টেন্স না না মানে বইটা নতুন বললে একটা বাক্য হচ্ছে বাক্যটা ডেফিনিট পুরো অর্থবোধক যে এই বইটা বইটা নতুন কিন্তু নতুন বই নতুন বই এটা দিয়ে একটা বাক্যের যে ডেফিনেশন বাক্যের যে সংজ্ঞা সে সংজ্ঞায় করে সেন্টেন্স হচ্ছে না এইটুকুই ওকে স্যার আমি তো বলবো স্যার হ্যাঁ প্লিজ স্যার যেমন স্যার ফ্রেজ মানে ভাত খায় বা ভাত খায় এটা তো মানে বোঝা যাচ্ছে বাট সুনির্দিষ্ট ভাবে মানে বোঝা যাচ্ছে না কে ভাত খায় বা কে ভাত খায় না বাট আমি যখন বলবো যে আমি ভাত খাই তখন ইট উইল বিকাম এ সেন্টেন্স আর ভাত খায় তখন এটা সেন্টেন্স হবে না তখন শুধু হবে ফ্রেজ রাইট ভেরি কারেক্ট এক্স্যাক্ট এরকম তো ভাই এটা আর জটিল আমরা করলাম না মোটামুটি বুঝে নেই এইভাবেই ওকে জি রাইট ওকে তাহলে এই পর্যন্ত আমাদের আজকে রিভিশন হলো অনেকগুলো দিনে রিভিশন করলাম এটা আপনাদেরকে ভিতরে যত শব্দ রয়েছে ওয়ার্ড ওয়ার্ড গুলো আপনাদের সব মুখস্থ করতে হবে এরপরে আমরা আজকে যাই দুটো জিনিসে আমরা আমরা রুকু রুকুতে গিয়েছিলাম আমরা রুকুতে যাওয়ার পরে আমরা রুকুতে যাওয়ার পরে কি বলি আমরা সুবহান রাব্বিয়াল আযীম এইটুকু আমরা শিখেছিলাম রুকুতে ওঠার পরে আমরা কি বলি হামিদা আমরা কি সামিয়া ভার পড়েছিলাম না স্যার সামিয়া পড়িনি হ্যাঁ
সামিয়া পড়ে নেই পরীক্ষা কালকে কি বলে কি বলে সামিয়া পড়ে না সামিয়া সামিয়া সামি ও কি কি পড়েছিলাম জাহাবা খারাজা জালাসা নাসরা নাসরা সামিয়া ইফ আই এম নট রং ঠিক আছে পাঁচটা পরে আজা শিখেছিলাম ওটা আউজু বিল ওটা তো আপনার বেশি বুঝায় তা সামিয়া আমরা পড়েছিলাম কয়েকবার আপনার জিজ্ঞেস করেছিলাম সামিয়া এটা কি মাদি না মুদারে past tense না present tense past মাদি সামিয়া কে বলতে পারে সামিয়ার past tense 14টা মাদি বলেন সামিয়া সামিয়া সামিউ সামিয়া সামিয়া সামিউ হ্যাঁ সামিয়াত সামিআত সামিআতা 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 সামিআনা সামিআনা সামিআতা সামিতুমা 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 সামিতু সামিআনা সামিতু সামিআনা রাইট তাহলে সামিয়া মানে কি অর্থ কি সামিয়া শ্রবণ করা শোনা শ্রবণ করা সে শুনেছিল শ্রবণ করেছিল সে শুনে আল্লাহ শুনলেন আল্লাহ শুনলেন আল্লাহ কে শুনলেন শুনলেন আল্লাহ শুনলেন আমি যে এতক্ষণ যে আমি যা করলাম দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে রুকুতে গিয়ে সব কে শুনলো আল্লাহ শুনলেন লিমান তাহলে লি এখানে একটা কথা মান একটা দুটো শব্দ এখানে লিটা কি লিটা কি লি শব্দটা লি অক্ষরটা কি একে কি বলা হয় হরফুজার ভুললে হবে না তো পাঁচ ছয়টা ভালো ইম্পর্টেন্ট হরফুজারের উদাহরণ দেন কেউ বলেন আলা ইলা আলা ইলা বি স্যার আলা ইলা তারপর বি তারপর লিন লি বি আমামা খালফা হ্যাঁ ফি আবার আমামা খালফায় কোথায় গেলেন এটা সহজের মধ্যে অন্য জিনিস আলা ইলা বি লি ফি তাই না মিন মিন নট মান মিন এটা মিন মিন এন্ড মান মান কিন্তু হরফুজার না মিন হরফুজার তাহলে এই যে হরফুজার রিড এগুলোর কাজ কি বলেছিলাম আমি পুল ডাউন করবে পুল ডাউন করবে যদি কিতাবুন থাকে কিতাবুন এর নিচে যদি আমি বলি ফি ইয়া তাহলে হবে কি কিতাবিন ফি কিতাবিন যা সেটাকে পুনর্ন নিচে নিয়ে আসবে এল হরফুজদারের কাজ কোরআনে হাজার হাজার হরফুজদার রাইট তাহলে লি মান মান এটা একটা ফিক্সড মাবনি এটার আর সে পরিবর্তন করবে না যা আছে তাই থাকবে লি মান মানে কি মান মানে কি কে মান মান আর লি মানে জন্য কে জন্য এ দুইটাকে একত্রে করা হচ্ছে যিনি 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 আল্লাহ শুনলেন যিনি হামিদা হু মানে হু কি হুটা কি এখানে বলেন তো হু হামিদা হু কি হু তাহলে ডিটাচড প্রোনাউন হলো মুনফাসিলুন চোদ্দটা বলেন এক ফাঁকে এক টানে বলে ফেলেন চোদ্দটা মানে কি আমরা পুরুষবাচক না স্ত্রীবাচক আসবে পরীক্ষা তো আসবে এভাবে
এখন বলেন এটা দুইটা এটা দুইটা অ্যাটাচড কোনটা মুত্তাসিলুন বলেন 14টা এই 14টা কি মারফু মানসুব না মাজরুর ঠিক আছে তাহলে আল্লাহ শুনলেন যিনি হামিদা 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 মানে এটা হলো ভার আল্লাহ রব্বুল আলামিন হু এখানে কি মানসুব মাজরুর না মারফু মাজরুর তার তার কথাটা তার কিন্তু মাজরুর তো সবসময় কি হয় বাংলা কি যেখানে কার প্রশংসা করলো যিনি তার প্রশংসা করলো রাইট এখন আমরা তাহলে আল্লাহ শুনলেন যিনি তার প্রশংসা করলেন নমিনেটিভ অ্যাকুজেটিভ আর একটা এটুকু ক্লিয়ার ইয়েস তাহলে সামিয়া সামিয়া দুইটা ভার পেলাম সামিয়া পেলাম একটা হামিদা পেলাম একটা দুইটাই একই টাইপের সামিয়া সামিয়া সামিউ হামিদা হামিদা হামিদু দেখেন মিল আছে সামিয়া সামিয়া তা সামিয়ানা হামিদা তা হামিদা তা হামে হামিদ না হামিদ না সেম বললাম না যে পাঁচটা ভার্ব শিখলে আমরা হাজার হাজার ভার্ব মিলাতে পারবো তাহলে সামিয়াল্লাহু লিমান হামিদা এর সাথে আর কি বলি আমরা রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ লাকাল হামদু দেখেন এখানে হামিদা এখানে হাম মানে হামিদা ভার্ব আর হামদুন হচ্ছে নাউন কি হামদুন মানে প্রশংসা এটাদের নাউন আর হামদুন থেকে আলহামদু হয়ে গেল যখন এটা ডেফিনিট হয়ে গেল হামদু রব্বানা আমাদের আমার আমাদের প্রভু সমস্ত প্রশংসা আপনার জন্য আর কোনো মানুষের জন্য আমাদের কোনো প্রশংসা নাই রাইট এই জিনিসটার এটা আমার নেক্সট ক্লাসে একটু ব্যাখ্যা আছে এখানে আর নিদা নিয়ে একটু আমাদের আলাপ করতে হবে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এটা নিয়ে আলাপ করি রাইট এখন আমরা আসি আর একটা জিনিস নিয়ে ৮০% কোরআনিক ওয়ার্ডস আমাদের পরীক্ষায় থাকবে এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত কোনটা যে আমরা সফট কপিটা পেয়েছি স্যার এখানে সম্ভবত স্যার 100% পেজ আসে নাই স্যার পার্ট ওয়ান 100% বই ঠিক আছে অর্ধেক গেছে আপনাদের কাছে আর পার্ট বি যাবে পরে পার্ট টু যাবে পরে ওকে স্যার আমি পাচ্ছি না আমারটা কাইন্ডলি আমাকে একটু দিবেন কে বলছেন রিদওয়ান রিদওয়ান আচ্ছা আমি আপনাকে পাঠিয়ে দেব অনেক আলাদা ভাবে সব থ্যাংক ইউ স্যার এটা ডাউনলোড করে নেবেন এখন দেখেন এই যে এক থেকে চার পৃষ্ঠা আমাদের পরীক্ষায় থাকবে যতগুলো শব্দ আছে এখানে কে কে মুখস্থ করছেন লিমা অর্থ কি লিমা অথবা লিমাজা অর্থ কি বলেন পারবেন কেউ
তার জন্য আপনাকে আছে সামনে কি আছে আপনাদের কাছে ডাউনলোড করা প্রিন্ট কপি আছে না থাকলে ম্যানেজ করে নেবেন সবাই এই দেখেন লিমা লিমাজা পেয়েছেন এই যে আমি যে পয়েন্টটা নাড়াচ্ছি পেয়েছেন কি আমি লিমা লিমা যা হোয়াই স্যার হ্যাঁ হোয়াই কেন লিমা তাকুলুনা মালা তাফআলুন আল্লাহ বলছে লিমা কেন তোমরা বলো তাকুলুনা তোমরা কেন বলো মালা তাফআলুন যেটা তোমরা করো না আমি চুরি করি আরেকজন ভাই চুরি করিস না আমি নামাজ পড়ি না আমি আমার ছেলেকে বলে নামাজ পড় গর্হিত অপরাধ আর কি হতে পারে আল্লাহ জানে যে বান্দা এরকমই করবে আর এই জন্য আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা কেন বলো যা তোমরা করো না সুবহানাল্লাহ এইটা যদি আমরা মানি আয়াতটাকে যদি আমরা ফলো করি দেখেন তো আমাদের অবস্থা কি দাঁড়াবে তাহলে দেখেন এই কোরআনে এই শব্দগুলো আছে লিমা লিমাজা তাহলে এটা অর্থ হোয়াই কেন লিমা লিমাজ রাইট কাইফা কাইফা অর্থ কি বলেন কাইফা হালুকা হ্যাঁ কেমন 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 কাইফা মাতা কেমন কখন ঠিক বলতেছেন না তো কি পড়েননি আপনারা কেউ স্যার মাতা মানে হলো কেন কেন নয় কখন কখন হোয়েন বুঝলেন মাতা মানে কখন তারপর দেখেন ইন্দা ইন্দা মানে কি নিকটে নিকটে কি বরং পড়েন না কেউ পড়েন না আপনারা কবলা মানে কি কবলা কাবলাল জুমা বলে না কাবলাল জুমা চার রেখা করে নেন বাদা পরে এটা তো জানার কথা বাদা পরের জুমা পরের নামাজ পরে বাদা কাবলাল জুমা বাদাল জুমা বাদা মানে পরে তাই না সুম্মা অতপর 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 এগুলো আপনাদের না পড়লে তো হবে না পড়ছি স্যার মনে থাকছে না স্যার মনে তো রাখতে হবে এত সময় দিতে পারতেছি না স্যার সমস্যা সেই জায়গায় 24টা ঘন্টা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা হিসাব করেন শোয়ার আগে একটু আত্মসমালোচনা করে দেখি যে 24টা ঘন্টা আমি কিভাবে ব্যবহার করি আর তো আর কিছু দরকার নেই আমরা ব্যস্ত অবশ্যই ব্যস্ত আমরা তো গাফেল বান্দা স্যার গাফেল বান্দা রাই সেইটা বলি আমরা ঠিক আছে আমরা 24টা ঘন্টা আল্লাহর দেয়া নিয়ামত সুস্থ আছি এর বড় নিয়ামত কি হতে পারে এই এত বিপর্যয়ের মধ্যে 24টা ঘন্টা আমি আল্লাহ কাটিয়েছি আল্লাহর দেয়া হায়াত কি আমরা প্রপারলি ইউটিলাইজ করি না হ্যাঁ আল্লাহর দেয়া হায়াত কি আমরা প্রপারলি ইউটিলাইজ করি না স্যার রাই সেটা করতে হবে না তো হবে না এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে তো শব্দ তো মুখস্থ করতে হবে আর এই জন্যই তো স্যার মুসলমানদের এত দুর্বল অবস্থা রাইট তাহলে স্যার কোনটা কোন মনে আছে স্যার কুল্লু মানে প্রত্যেক রাইট কাসিরা মানে অনেক কোন কোনটা মনে আছে স্যার রাইট আর করতে হবে খলফা মানে কি খলফা খলফা পিছনে পিছনে আমামা সামনে রাইট এই তো হয়ে যাচ্ছে তারপর মিসলুন মাসালুন অর্থ কি উদাহরণ উদাহরণ মিসলুন মাসাল উদাহরণ মিসাল তাই না মিসাল উদাহরণ আয়না মানে কি আয়না আয়না কখন 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 কোথায় 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 আয়না মানে হোয়ার হোয়ার স্যার হোয়ার হোয়ার কোথায় এই ফাইভ পৃষ্ঠায় চার পৃষ্ঠা পুরো টানা মুখস্থ করতে এখান থেকে 10টা শব্দ অর্থ থাকবে 10টা আরবিতে দেওয়া থাকবে বাংলা বা ইংরেজিতে লিখতে হবে বলে দিলাম স্যার চার পৃষ্ঠা বলতে স্যার 1 থেকে 8 নম্বর স্যার না 10 নম্বর স্যার না না এই দেখেন 1 1 2 3 4 2 3 4 3 4 হাজার থেকে শুরু হবে আলা আল্লাহ এখান শেষ হবে এই তো চার পৃষ্ঠা সবাই বুঝছেন বাংলা
আন্তা তুমি আপনি যে যেভাবে লেখা এগুলো তো স্যার এই প্রশ্নের সাথে সাথে প্রশ্ন লিখে আবার উত্তর লেখা তো সময় সময়ের ব্যাপার তো সময় পাওয়া যাবে আপনি 1 2 3 সময় দেওয়া হবে এই 10টা শব্দ লিখতে 5 মিনিট বেশি দরকার হবে না উত্তর লিখতে পারবো স্যার মানে প্রশ্নটা আবার আমাদের তো লিখে নিতে হবে স্যার হ্যাঁ লেখেন না লিখলে হবে আপনি এক দেন এক দুই এভাবে দিলে তো হয়ে যাবে এক নাম্বার 10টার এক নাম্বার দুই নাম্বার অর্থ লিখে দেন হয়ে গেল ঠিক আছে এই আমরা পরীক্ষার খাতায় কি লিখি আমরা এক নং প্রশ্নের উত্তর আমরা কি পরীক্ষার খাতায় কি প্রশ্ন সব উঠাই উঠাই না তো এক একের অর্থ কি দুই এর অর্থ লিখে দিছো আর তো কিছু না এই পাঁচ মিনিট সময় দেব তারপর শেষ নেক্সট কোশ্চেন আসবে এই তাহলে কোশ্চেন এই 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 যে আছে এগুলোর মধ্যে 10টা যে কোনো 10টা আমরা দেব আমি 10টা দেব আপনাকে 10টা উত্তর লিখতে হবে এই স্যার এই পৃষ্ঠাটা স্যার এই চার পৃষ্ঠার উপর আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ লেখেন পড়েন লেখেন পড়েন কোরআনের সাথে কোরআন পড়তে যাবেন তখন মজা লাগবে আর এই তো অর্থটা জেনে ফেলছি আমরা এখন পড়তেছি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাইট এই হলো মোটামুটি হ্যাঁ নাজমুন মানে স্যার তারা না স্যার হ্যাঁ তারা তো নক্ষত্র নাজমুন ইসলামের তারকা রাইট ওকে বলেন আমরা এক ঘন্টা আমাদের কম্পিউটার দিন শাল আমরা প্রত্যেক দিন 9:15 তেই শুরু করব আমরা ওই লেট করব না সময় অনেকের মূল্যবান আমাদের জন্য তাই আমরা 9:15 তে শুরু করব আপনারা ইনশাআল্লাহ 9:05 থেকে 10 এর মধ্যে আপনারা কম্পিউটার বা মোবাইলের সামনে হাজির হয়ে যাবে এটা ভুল করবেন না আর এত স্যার টাইম মেইনটেইন করি স্যার হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ পরীক্ষা কবে হবে স্যার হ্যাঁ পরীক্ষা হবে আমরা 25টা ক্লাস শেষ করার পরে আর একটা ক্লাসের পরীক্ষা হবে আমাদের আজকে তো স্যার ক্লাস হলো স্যার 21 শুনেন আজকে 21 22 23 24 25 চারটা ক্লাস আমরা রিভিশন দেব আরো জি স্যার জি স্যার রিভিশন দেওয়ার পরে 26তম যে ক্লাসটা হবে সেই 26তম ক্লাসে আমরা পরীক্ষা নেব জি স্যার পরীক্ষার প্যাটার্ন স্যার মেইন স্যার পরীক্ষার প্যাটার্ন হবে 10টা কোশ্চেন হবে 10টা কয়টা 10টা 10টা এরকম স্ক্রিন আসবে আপনাদের সামনে একটা স্ক্রিন আসবে এরকম স্ক্রিন থাকবে স্ক্রিনে একটা কোশ্চেন আসলো 5 মিনিট আমি ওয়েট করব আপনি আপনার কাগজ খাতায় কাগজে লিখে ফেললেন লিখে ফেলার পর আমি সরিয়ে ফেলবো 2 মিনিট বা 3 মিনিট গ্যাপ দেবো আপনি ওইটা ছবি নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেন নাম লিখে নেবেন রাইট পুরো আইসিজি পরীক্ষা একেবারে পাক্কা বিসিএস পুরো বিসিএস পরীক্ষা ঠিক আছে সেকেন্ড কোশ্চেন আসবে 5 মিনিট সময় থাকলো আপনারা উত্তর লিখে ফেললেন নাম লিখবেন সব সময় উত্তর লিখে স্ন্যাপশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন বাস এইভাবে চলতে থাকে ভেরি ইন্টারেস্টিং সেলফ অ্যাসেসমেন্ট তাহলে আমরা বুঝবো যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি লাস্ট এতগুলো ক্লাস করে এতদিনের ভিতর তাহলে আমাদের একটা স্যাটিসফ্যাকশন আসবে আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা যদি সবাই 80% অ্যান্ড মোর পান তাহলে আমি কোয়ালিফাই স্যার ইনশাল্লাহ আপনারা সবাই যদি 80-80% উপর পান তাহলে আমি কোয়ালিফাই আদারওয়াইজ আমি ফেল নিশ্চয়ই আপনারা আমাকে কোয়ালিফাই করবেন ইনশাআল্লাহ আমাকে ডিসকোয়ালিফাই করবেন না ইনশাআল্লাহ আপনারা যদি 80% এন্ড অ্যাবাভ পান তাহলে আই অ্যাম আই ফিল মাইসেলফ কোয়ালিফাই আদারওয়াইজ আই ফেইলড টু টিচ অথবা আমরা শেখার জন্য নই রাইট তাহলে এই হলো আমাদের মোটামুটি পরীক্ষার প্যাটার্ন বলে দিলাম আজকে এখন থেকে যে আলাপ করছি এর মধ্যে পরীক্ষার কোশ্চেন হবে যেগুলো আমি এন্ডিং হিন্টস দিয়ে যাচ্ছি ইম্পর্টেন্ট এগুলো আপনার নোট করে ওগুলো একটু রিভিশন দেবেন এখন তো একবার পুরো এসএসসি অথবা এসএসসি পরীক্ষার প্রিপারেশন বেসিক হচ্ছে সেমিস্টার অনটা হচ্ছে ফাউন্ডেশন অফ দা আমার হোল কোর্স আর বাকি তিনটা কোর্সে চলবে বাকি তিনটা সেমিস্টার তার ফাউন্ডেশন হচ্ছে আমাদের সেমিস্টার ওয়ান যদি এটাকে আমরা ভালো করে রপ্ত করতে পারি সামনের দিনগুলো চলা আমাদের সহজ হয়ে যাবে সামনে যখন যাবো মুক্তাদা খবর আপনি দাঁড়াই গেলেন স্যার মুক্তাদা মনে নেই আবার বলেন খবর তো মনে নেই হবে না নাক মানুষ কথা আসবে আপনি বললেন স্যার নাক তো বুঝলাম না মুদা বুধা বেলে আসবে আপনি বললেন তো খেয়াল নাই বাদল মুগদাল আসবে মনে নাই ডিপটোর চলে আসে মানে বলা যাবে না এই জন্য এখানে পুরো আমাদেরকে তটস্থ হয়ে যেতে হবে পুরো বেসিক ফাউন্ডেশনটা তৈরি করার জন্য তাহলে আমাদের সামনে চলার পর তো সহজ হবে এবং সুনিশ্চিত হবে আমি কি আজকের ক্লাস শেষ করতে পারি আপনার অনুমতি নিয়ে ঠিক আছে স্যার ওকে রাইট যদি কারো আর কোনো কোশ্চেন না থাকে আমার আবার অনুরোধ থাকবে আপনারা নেক্সট ক্লাসে কোনো ক্লাস মিস করবেন না যথাসময়ে উপস্থিত থাকবেন এবং যেভাবে পড়াচ্ছে আপনারা পুরো রিভিশন দিয়ে যান ইনশাআল্লাহ পৌরাণিক
ভাষা আরবি ভাষা আমাদের জন্য অত সহজ হবে এবং আল্লাহর কোরআনকে বোঝার জন্য আমাদের অত্যন্ত উপকার এবং একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আরপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এই ভাষা বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।